আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। যখন কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করা হয় তখন কিন্তু আমাদের মনের মাঝে অনেকগুলো প্রশ্ন তৈরি হয় যে আসলে প্রোডাক্টটি ঠিকমতো পাবো কি না। যেমন অনেক সময় কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট যাওয়ার পরে সেখান থেকে আমাকে কল দেওয়া হয় যে মেহেদি ভাই, আমি প্রোডাক্টটি খুলে দেখতে চাই, কারণ এমনও তো হতে পারে যে ভিতরে একটি পুরানো পিসি দেওয়া হয়েছে, বা এমনও তো হতে পারে যে কনফিগারটি এক্স্যাক্ট দেওয়ার কথা সেই কনফিগারটি দেওয়া হয়নি। সো কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নিলে মনের মধ্যে কিছুটা সন্দেহ থাকে, সেই কারণে অনেক সময় আপনারা ভিডিও কল দেন। ভিডিও কলে ঠিক দোকানটি আছে কি না বা দোকানে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কি না সেগুলোও দেখেন। বাট আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই যে আপনারা যখন আসলে আমাদের কল দেন, আমরা চেষ্টা করি যে আপনারা যে প্রত্যেকটি অর্ডার করেন আপনাদেরকে যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করি। সেই কারণে আজকের এই ভিডিওটি করেছি জনি ভাইয়ের পিসি। এটি আসলে রাইজেন 5 5600G এবং জনি ভাই একদম সকালেই কিন্তু পিসিটি অর্ডার করেছে। তো ভাইয়ের একটি রিকোয়ারমেন্ট ছিল যে ভাই অনেক দিন যাবৎ আপনার ভিডিও দেখে পিসিটি ক্রয় করছি, একটি ভিডিও করেন। তো ভাইয়ের রিকোয়েস্ট অনুসারে ভিডিওটি করছি। আমি কনফিগার সম্পর্কে কথা বলবো, তবে তার আগে আমি চাচ্ছি যে আসলে জনি ভাইও চাচ্ছে যে সে আপনাদের সাথে একটু ভিডিওতে অডিওতে জয়েন করবে। সো আমি জনি ভাইকে কল দিচ্ছি, কারণ জনি ভাই যেহেতু এটি কুরিয়ার সার্ভিসে নিচ্ছে এবং পিসিটি নিচ্ছে হলো বিরামপুর দিনাজপুর থেকে। সো আমি চেষ্টা করছি জনি ভাইকে আসলে কানেক্ট করার। জনি ভাই আসসালামু আলাইকুম। জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে আপনি যে ভিডিওটি করতে বলেছিলেন সে ভিডিওটি করছি। এখন আমার গ্রাহকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। জি অবশ্যই, গ্রাহকের উদ্দেশ্যে বলতে আমি তো ইউটিউবে অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি এবং অনেকেই হয়তো দেখে আপনার ভিডিও, তবে যারা দেখে অবশ্যই অন্য ভিডিও থেকে রিজনেবল প্রাইসে আপনার কাছ থেকে পাবে, এবং আপনার যে কথা, আপনার সাথে যে কথাবার্তার ব্যবহার এগুলো অনেক সুন্দর। আচ্ছা, এই জন্য আমি তো অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি। আমি অনেক আগে থেকে দেখি কিন্তু নিব, মানে এইরকম একটা পরিস্থিতির ভিতর নেওয়াই হয়নি, তবে এবার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ একটু হয়েছে, যার কারণে আমি আপনার কাছে পিসি দিয়ে আপনার পিসিটাতে যে কনফিগারেশন আছে সে বিষয়ে আমি অবশ্যই আমার দর্শকদের বলবো। আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। জি ভাইয়া। ভিউয়ার্স, আসলে টোটাল এই কনফিগারটি জাস্ট পিসি, এবং এই পিসিতে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি রাইজেন 5 5600G। এই প্রসেসরটি যে প্রাইসটি রাখা হয়েছে তা হলো 13,500 টাকা, এবং 13,500 টাকার প্রাইস দেখে অনেকে হয়তো অবাক হচ্ছেন যে বর্তমানে তো 14.5-এর নিচে প্রসেসর পাওয়া যাচ্ছে না। বাট এখনও কিন্তু আমরা 13.5 দিতে পারছি। আমাদের কাছে কিন্তু খুবই লিমিটেড প্রসেসর আছে যাদের এখন রাইজেন 5 5600G দিয়ে পিসি বিল্ড আপ করার ইচ্ছা আছে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলেন। আরেকটি তথ্য বলে রাখছি যে আগামী মাসের 10 তারিখ বা 5 তারিখের পরে কিন্তু প্রাইসটি আপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাংলাদেশে কিন্তু আর 2-1 দিনের পরে কিন্তু প্রোডাক্ট ঢোকা একদমই বন্ধ হয়ে যাবে। সো যাদের রেডি স্টক ছিল তাদের রেডি স্টকও যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু প্রাইসগুলো আবারও আগের মতো আপ হবে। তো ভাইয়ের এই টোটাল কনফিগারেশনটি জাস্ট পিসি, যে প্রোডাক্টগুলো ছিল রাইজেন 5 5600G, এবং এখানে যে র্যাম্পটি রাখা হয়েছে এটি কিন্তু টিমের ভালকান জেড র্যাম। এই র্যাম্পটি অ্যাকচুয়ালি XMP সাপোর্টেড একটি র্যাম, 3200 MHz-এর ক্লাস 16 র্যাম। যারা আসলে গ্রাফিক্স রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু এই র্যাম্পটি খুবই উপকারে আসবে, বা যারা আসলে গেমস খেলেন যেমন ফ্রি ফায়ারের মতো গেমস খেলেন তাদের ক্ষেত্রেও কিন্তু র্যাম্পটি উপকারে আসবে বলে মনে হয়। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। র্যামের প্রাইস ধরা হয়েছে 3,100 টাকা। 256 GB NVMe রাখা হয়েছে টিমের, টিম MP33, 5 বছরের ওয়ারেন্টি সহ, যার প্রাইস ধরা হয়েছে মাত্র 2,900 টাকা।
আর এখানে যে মাদারবোর্ডটি আছে সেটা গিগাবাইট ব্র্যান্ডের B450MH। এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে 8,900 টাকা। এবং ভিউয়ার্স, এখানে যে ভেলুটপের ক্যাশিংটি আছে সেটি ভেলুটপের VTR850। এখানে একটি পাওয়ার সাপ্লাই আছে, যে পাওয়ার সাপ্লাইটি আসলে 200 বা 230 ওয়াটের, 2 বছরের ওয়ারেন্টি সহ, এবং এই ক্যাশিংটিতে আসলে 2টি ফ্যান আছে। টোটাল কনফিগারটি ঠিক আমি এখনও যোগ করতে পারি নাই, আপনারা একটু যোগ করে নিন। যে যে প্রাইস রাখা হয়েছে সে প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি। আর আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্তু আর্কিড আইসিটি ভবন, 7th floor 703-40। ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।